এবার জানবো রাজধানীর মার্কেটগুলোর খবর। এ মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আমেনা হীরা, যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, রাজধানীর ঈদ কেনাকাটার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। রেখা, গত বিগত দিনগুলোতে আমরা যেমনটা দেখছিলাম যে রাজধানী বিভিন্ন মার্কেটে কিন্তু আসলে ক্রেতা শূন্য ছিল, অনেকটা নিষ্প্রাণ ছিল, আজকে কিন্তু একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকায় এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনি একটু দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের কিন্তু আজকে মার্কেটে সবাই কেনাকাটা করছে, বিভিন্ন ধরনের পোশাক তারা কিনছেন এবং আজকে কিন্তু ক্রেতা সমাগম বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি। এবং একটু বলে রাখি রেখা যে ছুটির দিনে কিন্তু নিউ মার্কেটে সবসময় ক্রেতা সমাগম থাকে, তবে আজকে ঈদকে সামনে রেখে কিন্তু ক্রেতা সমাগম সকাল থেকেই বৃদ্ধি পেয়েছে, সবাই কেনাকাটা করছে বেশ ভালোভাবে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম যে বিগত দিনগুলোতে যেমন বিক্রি ভালো হয়নি তাদের, আজকে কিন্তু তেমনটি তারা দেখছেন, আজকে সকাল থেকেই তাদের বিক্রি হচ্ছে এবং তারা আশাবাদ ব্যক্ত করছে যে বিকেলে এই বিক্রি আরও বৃদ্ধি পাবে। এবং শুধু তাই নয় রেখা, আমরা যদি ক্রেতাদের সঙ্গে আমাদের কথার কিছু বলি তাহলে হচ্ছে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছিলেন অন্যান্য যে শপিং মলগুলো আছে সেই তুলনায় কিন্তু আসলে নিউ মার্কেটে কিন্তু তারা একটু কম দামে কিনতে পারছে এবং ঈদের মার্কেট করার জন্য কিন্তু তারা নিউ মার্কেটকে, যেহেতু একটু সাশ্রয়ী তাই নিউ মার্কেটকে কিন্তু তারা হচ্ছে প্রাধান্য দিচ্ছে। এই পর্যন্ত রেখা, নিউ মার্কেট থেকে এখনো অবধি আমার কাছে এটি সর্বশেষ ছিল রেখা।